হ্যাঁ ঠিকঠাক করে, হ্যাঁ দিয়ে দে আবার কি, ঠিকঠাক করে লাগিয়ে দে। ব্যাস, মাকে নতুন ভাবে সাজানো হয়েছে, মানে নতুন জামা কাপড় দিয়ে, হাতে শাখা পলা, হাতে পদ্ম ফুল। আমার ঘরটাতে দিবি না একটা লক্ষ্মীর পা? আমার ঘরে যেদিন লক্ষ্মী আসবে সেদিন দিবি। এই যে আমার পেজ মৃন্ময় উইথ রুম্পা, 1,01,000 ফলোয়ার্স কমপ্লিট। দুপুরের দিকে 1,00,000 হয়েছে আর এখন 1,01,000 হয়ে গেছে। অবন্তি নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ ব্রত। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর আজকে হতে চলেছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। পুজো তো কাল থেকে স্টার্ট হয়েছে, বাট আমরা কালকে করিনি, আজকে আমরা করব। সকাল থেকে অনেক গোছগাছ সমস্ত কিছু চলছে, আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি, তার কারণ এডিট, ভয়েস ওভার এগুলো দিতে দিতেই ব্যস্ত ছিলাম। ও বোন চলে এসছে, দেখো বোন সকাল থেকে অনেক কাজ করেছে, মাও কাজ করছে, তারপর তো স্নান করে শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই শাড়িটা তোকে অষ্টমীর দিনের পরার জন্য দেওয়া হয়েছিল, এটা অষ্টমীর দিন পরার কথা ছিল, কিন্তু অষ্টমীর দিন আমি অঞ্জলি দিতে পারিনি, ওই জন্য আজকে পরে নিয়েছি। বোনকে শাড়ি পরলে ভালো লাগে, কিন্তু দারুণ লাগছে। দীপ আজকে কি বলে জানিস, তো ছোট মানুষ ছোট ছোট শাড়ি কিনতে পারিস না, বড় বড় শাড়ি কিনিস কেন? আমি বলছি শাড়ি কি আর সাইজ হয়, শাড়ি তো একই মাপেরই হয় 12 হাতের। আর আমার নরমালি একটা এই যে ওভার সাইজ টি শার্ট আর একটা এই যে প্যান্ট। যাই হোক চল এখন আমরা নিচের দিকে যাবো, দেন পুজোর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। পুজো করতে হবে, নিচে চলে এসেছি। আর নিচে এসে আমি এখানে বেলপাতা ফুল এইগুলোকে সুন্দর করে মানে বেছে বেছে নিচ্ছি কোনটা ভালো কোনটা খারাপ। আর এখানে তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এগুলো মাই করে দিয়েছে, দারুণ লাগছে। কিন্তু আমাদের মা লক্ষ্মীকে প্রথমেই তোমাদেরকে দেখাবো, দেখো মাকে নতুন ভাবে সাজানো হয়েছে, মানে নতুন জামা কাপড় দিয়ে, হাতে শাখা পলা, হাতে পদ্ম ফুল, আর এই সাইডে আছে আড়ি, এর মধ্যে ধান আছে, সোনার উপর সবকিছুই। তো তোমরা একটা জিনিস একটু কমেন্টে বলো যে তোমাদের বাড়িতে কি এই জিনিসটা রেখে পুজো হয়? অনেকের বাড়িতে কিন্তু হয় না। আমাদের বাড়িতে হয়, ছোটবেলা থেকে আমাদের আড়িতেই পুজো হতো, মানে ঠাকুরের মূর্তি দিয়ে পুজো হতো না, যখন বড় হয়েছি বোঝা শিখেছি তখন আর কি বায়না করতাম যে মা আমাদেরও করো মূর্তি এনে। আগে আমাদের ঠাকুরের মূর্তি আনা হতো, কিন্তু এখন যেহেতু আমাদের এই যে মা লক্ষ্মী আনা হয়েছে ওই জন্য এটাতেই আমরা পুজো করি। সো আর তা বাদে তো গোছগাছ করেছে সকালে উঠে মা। এই যে হচ্ছে খিচুড়ি প্রসাদ, তার সাথে 5 রকমের ভাজা। কি কি ভাজা বলতো? এটা কি? এটা এটা হচ্ছে গাজর ভাজা, এটা কলা ভাজা, এটা আলু ভাজা, এটা পটল ভাজা, আর এটা তো বরবটি ভাজা। লুচি আছে, সুজি আছে, আর এই জায়গাতে মুড়ি আছে, চিড়ে আছে, খই আছে, মুড়কি আছে। আরে বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, সব রকমের আর কি আছে ওই জায়গাতে। এদিকে আছে আলু চাল, তার সাথে 5 রকমের মিষ্টি, এটা পায়েস। এদিকে ফল প্রসাদ, মুড়ির মোয়া, নাড়ু, লাড্ডু, 5 রকম ফল, সমস্ত কিছু রেডি, তাই তো? অনেকটা সময় লেগেছে, পুজোটা হবে একটু পরে, তার আগে আমাদের কিছুটা কাজ আছে, সেই কাজটা বোন ভুলে গেছি। সেই দেখ, মা লক্ষ্মীর পায়ের ছাপ কিন্তু লাগানো হয়নি এখনো। আমরা এখন এগুলোকে লাগাবো, তারপর আমাদের সমস্ত কিছু রেডি হয়ে যাবে। এখন তুলিস না, একবার একটু পরে তুলবো। দেখ দু রকমের এনেছি বোন, একটাই বড় বড় পায়ের ছাপ আর একটা কালারিং। কালারিং গুলো কোথায়? কালারিং কোথায়? কালারিং কোথায়? তুই বলে লাগবে না। এখন আমরা মা লক্ষ্মীর এই পায়ের যে স্টিকার গুলো এনেছি এগুলোই লাগাবো। আমার ভাইকে বলেছিলাম কালারিং গুলো আনতে, আমার ভাই সাদা সাদা এনেছে। এগুলো এই টাইলস এর উপর বসালে ঠিক বোঝা যাবে না, কিন্তু এখন কোনো অপশন নেই, এগুলোকেই আমরা স্টিকার গুলোকে লাগিয়ে দেবো বাইরে গিয়ে, তারপর পুজো শুরু হবে, তাই তো? গরম লাগছে, তার উপর কষ্টও হচ্ছে। তা বাদে এদিকে তো আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ওই যে আমাদের মা লক্ষ্মী আছে, তার সাথে সাইডে আড়িতে আমাদের বাড়িতে পুজো হয়। তো তোমাদের কার কার বাড়িতে এইরকম আড়ি পেতে পুজো হয় একটু জানিও তো। এটাকে আড়ি বলে, ছোটবেলা থেকে দেখতাম ঠাম্মা পুজো করতো, মা পুজো করতো, আমাদের বাড়িতে তো মাটির মূর্তিই আনতো না। তারপর তো আমি আর বোন বলে বলে আস্তে আস্তে আমরা লক্ষ্মী মাকে আনতাম, বাট লাস্ট 2 বছর আমাদের বাড়িতে আমাদের সিংহাসনে সবসময়ই থাকে আমাদের লক্ষ্মী মা, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। তো সেই জন্য আমরা মাকেই পুজো করি, আর আজকে সুন্দরভাবে সাজিয়েছে মাকে, দারুণ লাগছে। চলো বোন এই কাজটা করে নিই তাড়াতাড়ি করে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে আড়িতে রাখে ধান,
আর হচ্ছে সোনা রূপো টাকাও দেয় মা? হ্যাঁ সোনা রূপো টাকা, তার কারণ ধানের গোলাকেই আমরা মূলত লক্ষ্মী হিসাবে মানি, তাই তো? মানে যে জায়গাতে ধান রাখা হয়, চাল রাখা হয়, সোনা রূপো মানে লক্ষ্মী মানে কি ধন সম্পদ, তারপর চাল মানে খাওয়া, এই সবগুলোকেই তো হয়তো মানে। আমি ঠিকঠাক হয়তো গুছিয়ে ব্যাপারটা বলতে পারছি না, মানে সোনা রূপো ধান চাল এগুলোকে আমরা লক্ষ্মী রূপে মানি, লক্ষ্মী রূপে মানি, সেই জন্য আমরা ধান তারপর সোনা রূপো টাকা থেকে শুরু করে এ টু জেড ওই জায়গাতে রেখে পুজো করব। চলো চলো আর কথা বলবো না, অনেকটা লেট হয়ে গেছে। এখন স্টিকারগুলো লাগাচ্ছি, অলরেডি দু তিনটে লাগিয়ে দিয়েছি, শুধুমাত্র এই পায়ের ছাপটা বোঝা যাচ্ছে হালকা, কাছে আসো। আর এইগুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝাই যাচ্ছে না। ভাই তুই কালারিং গুলো কেন আনিস নি? তোর এটুকু বোঝা উচিত ছিল যে দাদাদের ঘরের মেঝে সাদা, তাহলে আমি একটু অন্য কালার আনবো কালারিং গুলো। আমার ভাই এনেছে, এখন কিছু করার নেই, একটুও বোঝা যাচ্ছে না কোনো কিছু। বলে এখান থেকে কি ব্যাকে দেবো না সোজা দেবো? এইভাবে দেবো, বড় পা গুলো একটু বোঝা যাচ্ছে। এতক্ষণ তো দাদা লাগালো, এবার আমি একটু লাগানোর চেষ্টা করছি, আমি জানি আমি পারবো না, এইসব কাজ আমার জন্য না। দেখো এগুলো না ঠিকঠাক বোঝাই যাচ্ছে না, এই বড় পা গুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। হয়েছে বোন, এখনো খুলতেই পারিসনি? তাড়াতাড়ি যা ভাই, ওকে একটু সাহায্য কর, যা তাড়াতাড়ি। ওগুলোর উপর পা দিস না তা বলে, এই তো হয়ে গেছে হয়ে গেছে। আরে পা দেখ কোন দিকে যাচ্ছে আগে, হ্যাঁ ঠিকঠাক করে, হ্যাঁ দিয়ে দে, আবার কি ঠিকঠাক করে লাগিয়ে দে, ব্যাস। এই জায়গাতে এই খারাপ পাটা দিলি, বাহ 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 বাহ। তা তো ভাই, খারাপ পা ভালো পা হোক। আসলে এই যে হচ্ছে আমার ভাই, যে বাজার থেকে এগুলো এনেছে, এদিকে তাকা, কোনো বুদ্ধি নেই ঘটে। তুই পরোটা খাওয়ার বুদ্ধি আর এই বিরিয়ানি খাওয়ার বুদ্ধি, খাওয়ার বিরিয়ানি, তুই কি পাগল নাকি? একটু কালারিং আনতে হয়, ঠিক আছে চল 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 ঘরের মধ্যে লাগিয়ে ফেল তাড়াতাড়ি বোন। আমার ঘরটাতে দিবি না একটা লক্ষ্মীর পা? আমার ঘরে যেদিন লক্ষ্মী আসবে সেদিন দিবি, সেদিন তো দেওয়া লাগবে না, তখন তো লক্ষ্মী ঢুকে যাবে না? আলতার পা দেবে, বাহ। হ্যাঁ অনেকগুলো আছে বোন, জাস্ট তিনটে ইউজ করেছি, দেখ এখনো দু তিন পিস আছে। এই যে বাইরে বাইরে বাইরে, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। বোন এখন ঘরে পাঁচালি পড়ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ জোরে জোরে পাঁচালি পড়ছে, আসো ঘরে, পুজো কমপ্লিট। করো জোরে লক্ষ্মী ব্রত মানুষ করিল, গৃহে তাই রুগ্ন স্বামী অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় দুজনে, লক্ষ্মীর নিকটে নারী করিছে প্রার্থনা, স্বামীরে নিরোগ কর চরণে কামনা। অতপর শোনো এক আশ্চর্য ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে বোঝায়। আমাদের পুজো তো অনেক আগেই হয়ে গেছে, এখন আমরা ফাইনালি প্রসাদ খাচ্ছি। বোন প্রসাদ গোছাচ্ছে, সকলকে দেবে, বাট আমাকে খিচুড়ি দেয়নি, এখানে সমস্ত কিছু দিয়েছে, ফল প্রসাদ কিছুই দিয়েছি, কিন্তু মানে খেয়াল থাকছে না কাকে কোনটা দিয়েছি, এটাই লাড্ডু দিয়েছে, নাড়ু দিয়েছে, সব কিছুই দিয়েছে। একটু খিচুড়ি দে বোন, খিচুড়ি ভোগ মায়ের, বাহ। এবার পুরো প্লেটটা সম্পন্ন হয়েছে, দাঁড়া দিচ্ছি এখনো, এখনো পাঁচ রকমের ভাজা আছে না, কোনটা ছেড়ে কোনটা খাবো আমি এটাই এখন ভাবছি। সব কিছু দিয়েছি, নাড়ু দিয়েছি, নাড়ু দিয়েছিস, লাড্ডু দিয়েছিস, মুড়ির মোয়া, পায়েস, সুজি, ওইগুলো খাবি না? ওই যে ওই চিড়েমুড়ি, চিড়েমুড়ি আমি খাবো, কালকে সকালবেলা প্যাকেট নিয়ে বেরোবো। হ্যাঁ ছোটবেলাতে সমস্ত জায়গাতে প্রসাদ আনতে যেতাম, বাড়ির আশপাশে সব জায়গাতে,
এখন তো বড় হয়ে গেছে, এখন আর যাই না, বাইরে সকলে এসে বসে আছে, বোন তাড়াতাড়ি গোছা। এখন আমরা প্রসাদ গুলো খেয়ে নিই, তারপর সকলে আসবে, সকলকে প্রসাদ দিতে হবে। গাইজ আমাদের পুজো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ তো খেয়েই নিয়েছি, প্রত্যেকের উপোস ভাঙা হয়ে গেছে, সকাল থেকে না আমরা প্রত্যেকেই না খেয়েছিলাম। যাই হোক, বাড়িতে অনেকে এসেছিল, সকলকে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটা কৌটা আমার রুমে নিয়ে চলে এসেছি, এর মধ্যে আছে নাড়ু, তো এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল মা, এটা আমি নিয়ে চলে এসেছি। তারপর আমি একটু বেশি ভালোই খাই নাড়ু, দেখো পুরো এক কৌটা ভরা আছে। এখন আমি এগুলোই খেতে থাকবো যতগুলো খেতে পারি, আর আমি জানি আমি মোটামুটি এগুলো সব শেষ করে দিতে পারবো, কিন্তু সব খাবো না। দেখো এই যে হচ্ছে নাড়ু, খাবি? আমার ভাই সামনে দাঁড়িয়ে আছে, খাবি? খেতে চাইলে এই সাইডে আয়, খাবি একটা? আমার শার্টগুলোর ভীষণ পছন্দ হয়, সেই জন্য আমার শার্ট পরেছে, বস এখানে বস, কেমন লাগছে শার্ট? ভালো। কিনবি একটা? আমার ভাই তো ইজিলি পারবে, আমি না পারলেও পারবি তো শেষ করতে? রাতের বেলা দুটো তিনটের সময় খিদে পায় খুব, ও রাত তিনটে চারটে পর্যন্ত জেগে থাকে। যাই হোক, আরো একটা গুড নিউজ তোমাদেরকে দেওয়ার আছে, আমার জন্য তো ভীষণ একটা ভালো আজকে দিন, যেহেতু আজকে লক্ষ্মী পুজো ছিল, তো ভালো দিন, ভালো দিনে আমার লাইফে ভালো একটা জিনিস হয়েছে, সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব। সো আমার দুটো ফেসবুক পেজ আছে, একটার নাম মৃন্ময় হালদার আর একটার নাম মৃন্ময় উইথ রুম্পা। মৃন্ময় হালদারে 121,000 ফলোয়ার্স আছে, আর মৃন্ময় উইথ রুম্পাতে আজকে দুপুরবেলাতে 100,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। ভাই ফোন বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি ওপেন কর। সো এখন আমার দুটো পেজেই 100,000-এর উপর ফলোয়ার্স হয়ে গেছে, এই যে মৃন্ময় উইথ রুম্পা, এই যে আমার পেজ মৃন্ময় উইথ রুম্পা, 101,000 ফলোয়ার্স কমপ্লিট, দুপুরের দিকে 100,000 হয়েছে, আর এখন 101,000 হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ সকলকে, আমি ভীষণ খুশি আজকে, ভীষণ খুশি যে আজকে ভালো দিনে ভালো একটা জিনিস পূরণ হলো। এর আগেও একটা পেজে 100,000 হয়েছিল, বাট এই পেজটার জন্যে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, তার কারণ এই পেজে অনেক প্রবলেম ছিল, আমি প্রায় 6 মাস এই পেজে ভিডিও বানাইনি, তারপর ভিডিও বানিয়েছি লাস্ট 1 সপ্তাহ, ভিডিও বানিয়ে 27,000 ফলোয়ার্স গেন হলো, তাই তো? 73K ছিল লাস্ট 6 মাস, আমি ভিডিও বানাইনি, মহালয়া থেকে ভিডিও বানানো শুরু করেছি, মোটামুটি 10 দিনের মধ্যে 30,000 ফলোয়ার্সের কাছাকাছি গেন হয়েছে। তো যারা যারা ফলো করেছো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে তোমরা সাপোর্ট করে যাও, আরও অনেক অনেক ভিডিও আমি পার ডে আপলোড করতেই থাকবো। আর এই পেজে প্রত্যেক দিন প্রায় 10টা করে আমি শর্টস আপলোড করি, তোমরা চাইলে এই পেজটাকে ফলো করতে পারো। আমার আরও একটা পেজ আছে, ভাই বার কর একবার, একটা পেজের নাম মৃন্ময় উইথ রুম্পা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর একটা পেজের নাম মৃন্ময় হালদার, এই যে দেখো এটাও একবার ভালো করে দেখে নাও, 121,000 ফলোয়ার্স এখানেও। এই যে দেখো আমরা প্রত্যেক দিন বাড়িতে কি করছি না করছি সব ভিডিও পার ডে আপলোড হতেই থাকে। তোমাদেরকে বলবো তোমরা যদি আরও আমার অনেক ভিডিও দেখতে চাও তাহলে এই পেজ দুটোকে ফলো করতে পারো। ব্লগ ওই জায়গাতে আপলোড হয় না, পুরো অন্যরকম কিছু আপলোড হয় প্রত্যেক দিন, নতুন নতুন জিনিস। সো তাড়াতাড়ি দুটো জায়গাতে ফলো করো, এবং আজকের ব্লগটাও এই জায়গাতেই এন্ড করছি, একটু পরে আমরা সেলিব্রেট করবো 100K, এই যে আমাদের ব্লাস্টারও আনা আছে, সো সেলিব্রেট করবো, সেই ভিডিওগুলো ফেসবুক পেজে পাবে তোমরা, তাড়াতাড়ি ফলো করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো গাইজ, আমাকে 50K করে দাও। ভিডিও চলে গেছে ফেসবুকের, চলো আজকের ভিডিওটা এই জায়গাতেই এন্ড করছি, আর তোমাদেরকে বলছি প্লিজ 50,000 করে দাও ইউটিউবে, ইউটিউবেও 100,000 ক্রস করতে হবে। আমি জানি অনেকদিন সময় লাগবে, কারণ আমি ঠিকঠাক করে ভিডিও আপলোড করি না, বাট একদিন তো হবেই আমি জানি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।